কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপি করার জন্য লাগিয়ে দেয়। বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি। আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি, যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি তেমন ইবলিস একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ। রাত দিনের কাজ এটা ইবলিসের, আমি বলিনি একথা, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, হাদিসে এভাবে আছে। কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 4টা কাজ করেন জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে আপনার জন্য জান্নাত খোলা। যদি চো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যাও যেখানে, এটা পুরুষ ও যা নারী ও তা, পুরুষ ও যা নারী ও তা, আল্লাহুম্মা জালদি মিনাত তাওবিন ওয়া জালদি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে এই কথা ঠিক, তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয়। উযু করার পরে যদি মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। এই ছেলে বস, কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন, কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে, আমার কথা তখন ধরতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব। আপনাকে বলছি, যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম, তাহলে আপনাকে একটু বলে যাই, তাহলে কথার একটা মানান থাকবে। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমাদের কাছে স্ত্রীরা কী পায়, আমরা তাদের কী হক পূর্ণ করবো, তাদের অধিকার কী আমাদের উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো, অধিকার আছে 5টা। 1 আতেমা মাতা এন্তা, তুমি যা খাও তা খাওয়াবে, যে মানের খাও সে মানের খাওয়াবে। 2 ফাকসুয়া মাত্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবে, তুমি যেমন পরো তেমন পরাবে। 3 অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলো না, ভুলে যায়েন না, বউকে গালি দিয়েন না, বউকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না, ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো, একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে। দিন রাত খালি প্রশংসা করবেন, বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধার জন্য প্রস্তুত আছে। একটু প্রশংসার ভিখারি, মুখ খারাপ করিয়েন না, অন্য বাড়ি থেকে এসেছে, বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে, যৌতুক তো বহুদূরের কথা। আমি তো আপনাকে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। তোমার বাপ বেটা নাকি দুইজনই যৌতুক নিয়েছ, কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না? যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ ধরে তুলে দিবা, প্রতিদিন সারাদিন দিলে অন্তত 300-500 টাকা হবে, যৌতুক নিবা কেন? তোবা করো, মনে মনে তোবা করো যে জ্যাট গিয়েই টাকাটা ফেরত দেব। তোবা করা উচিত, কাজ করে খাবা, ফুর্তিতে খাবা, ভালো লাগবে। তো আমার কথা বলো, আমি কেন, আমার বুকে একটা সাহস আছে, আমি এই 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, কোনো মায়ের বেটা বলে না কেন? জাবরাজ একসে বাবদি নাকি আমার কাছে 500 টাকা চেয়েছিলেন, বলে না কেন? কেউ যদি বলে দিতে পারে জাবরাজ একসেব আমার কাছে 500 টাকা 1 টাকা পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিব না।
কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল, আব্দুর রাজাক বিন ইউসুফ এত এত কামিল কি কি যেন সব পাস করেছে, অমুক তমুক, এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি বক্তব্য দেব না, আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না, না পরিচয় লাগবে না, আরে দেন না। তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ, এর চেয়ে আমি বেশি কোনো দিন বলিনি, যৌতুক কেন নেবা, কাজ করে খেতে পারো, এতে রুচিতে বরকত আছে, এতে একটা সাহস আছে, হেম্মত আছে, চিরদিনের মতো তুমি ডুবে গেছো, তোমার মুখে মানুষ থুতু মারে গালি দেয়, এটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস, তুই আবার মুখে কি বলিস, ঘৃণা করে, তুমি ঘৃণার পাত্র, তোমার বাপ ঘৃণার পাত্র, খবরদার এই কাজ করো না। বলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, ওলা তাজের বল ওলা মুখের ওপরে মারবেন না, মুখের ওপরে মারা নিষেধ, আগেকার পণ্ডিত কান ধরে টান দিত এটা না যায়, গালের উপরে থাপ্পড় মারতো পড়া না পারলে এটা না যায়, মুখের উপরে মারা নিষেধ, মাথায় কানে গালে চোখে মুখে পুরো উপরে মারা নিষেধ, আল্লাহ রাসূল না করে দিয়েছেন 1450 বছর আগে না করেছেন, উনি আবার প্রিন্সিপাল, উনি জানেন না রাসূলের নীতি, ডাক্তার জানেন না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না, ডাক্তারটা পাশে আসলে, রুগী পাশে আসলে, রোগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস তোর ইনশাল্লাহ, সমস্যা নাই ভালো হয়ে যাবে, চিন্তা করো না, আজিবুল বাস রব্বান নাস আসফান্ত সাফিলা সেফা ইল্লা সেফা হুক সেফুন লাইগুদুর সাফ, আল্লাহ তুমি একে আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে, এই বলে চিকিৎসা শুরু করতে হবে। তিনি তো আর এলাইন কোনো দিন পড়েননি, এই বিশাল কোরআন মাজিদ, কোরআন মাজিদে কি আছে, মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয়, মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয়, এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন, না জেনে দুনিয়া থেকে চলে গেলেন, কোনোদিন জানার প্রয়োজনও মনে করলেন না, বিশাল কোরআন মাজিদে কি আছে অথচ বেশি কিছু নাই, মাত্র 3-4টা কথা আছে, এই বিশাল 30 পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই, মাত্র 3-4টা কথা আছে। আব্দুর রাজাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন, 3-4টা কথা মানে বুঝতে পারলাম না, 1 নম্বরে কথা আছে ক্ষমতা, ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের জমিন মা আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে, জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে, পারলে একটা বানিয়ে দেখাক না কেউ যদি পারে, আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন 2, কিভাবে চন্দ্র যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়, চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন, কেউ তাকে থামাতে পারে না, তার নামে একক ক্ষমতা, কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, একক ক্ষমতায় চলছে, তার কমবেশ কেউ করতে পারে না, তাকে কেউ ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ঘাস উৎপাদন করে, শস্য উৎপাদন করেন, মানুষে খায়, পশু প্রাণী খায়, মানুষ তা করতে পারে না, ক্ষমতা দেখিয়ে দিয়েছেন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামদ নমরুদ ফেরাউন, আমি তাকে মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারে না, অলায়খা ভোগ বাহা, তারা এত শক্তিশালী জাতি, এত শক্তিশালী জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো সৃষ্টি করেননি, করবেন না, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না, তার নাম ক্ষমতা, পুরো কোরআন মাজিদে খালি পাতায় পাতায় ক্ষমতা, পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র, রাত আসে দিন যায়, এভাবে দেখাচ্ছেন, বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি, আমি ফেরাউনকে মেরে দিয়েছি, আমি নমরুদকে মেরে দিয়েছি, কেউ বিচার করতে পারে না, এ হলো ক্ষমতা। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম, খালি গাফুর দয়াশীল, খালি রাহমান খালি রাহিম, গাফুর রাহমান রাহিম বাররুন দিয়ে আর ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে, কেউ পড়ে না, কেউ বুঝেও না, খালি পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় রহমান, পাতায় পাতায় রাহিম, পাতায় পাতায় বারুন, পাতায় পাতায় রাউফুন, পাতায় পাতায় ওদুদ, মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। 3 কিছু বিধান, সলাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এ হলো কিছু বিধান,
চার এরই ফাঁকে ফাঁকে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত, এই কোরআন মাজিদ শেষ। বুঝতে পারলেন না কথা মনে হয়? তো কোনোদিন পড়তেও পারলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। কখনো মুখের ওপরে মারবেন না। চার, পাঁচ, ওলা তাথরখা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না। হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কাপুরুষের স্ত্রী হাটে বাজারে যায়। যারা নিজেকে পশু মনে করে, গরু ছাগল, তাদের স্ত্রী হাটে বাজারে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কিছু করার নেই কথা আমি বলিনি। যদি আপনি আবার অনুবাদ শুনতে চান তাহলে আমি যখন নেমে যাব তখন আপনাদের সুপরিচিত মাওলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কারানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনি বলেন কি? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন? বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, সেখানে যাবে কেন? রং তামাশার কোনো শেষ থাকে না, রং ছিটানোর কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না, কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না। আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে? কোন হিসাব আপনি করতে পারেন? এটা হয় কি করে? আপনার আত্মমর্যাদা আছে এটা কে বললো? ভুল হিসাব। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনার কথা রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো বিন্দু মাত্র, তার সাথে শিরক করো না। শিরক মহাপাপ, পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদাত চলে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জিনা, ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি, ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটল, একটু পরে সূর্য ডুবে গেছে, ঘরে আলো, গাড়িতে আলো জ্বলে উঠল। আমি বললাম, এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? মহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, হিন্দুরা দেয়। দেখেন আপনার মাও দেয়। আপনার আপনার ওই আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া কুলা, কুলা বুঝেন, কুলা, কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে নেয় তাহলে আপনার মা কি বলে দেখিয়েন? আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারিয়েন, দেখেন আপনার মা কি বলে? আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কোর্ট, কাচারি সব একবারে শিরক দিয়ে ভরা। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শুধুই শির যেখানে যাব। পৃথিবীর মানুষ শির্ক করোনা বিচার মারে সব পাপ ক্ষমা করে দেব। শির্ক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শির্ক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শির্ক না করা। এক মিনিট, একদা আল্লাহর নবী এক গাধার উপরে বসেছিলেন, পিছনে মুয়াজ ইবনে জাবাল ছিলেন, মানে দুইজন পাশাপাশি বসে আছেন। গাধা তো একবারই ছোট প্রাণী, পাশাপাশি দুইজন, আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুয়াজ ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন, মুয়াজ, তো মুয়াজ ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ও সাদায়েক, জি প্রস্তুত, বলেন কি বলছেন? তিনি বলছেন, মুয়াজ, তো মুয়াজ ইবনে জাবাল বলছেন, লাব্বাইক ও সাদায়েক, জি প্রস্তুত, বলেন কি বলছেন? আবার বলছেন, মাজ, তো মাজ বলছেন, লাব্বাইক ও সাদায়েক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল তো কথা বলছেন না, খালি এটাই বলছেন। কেন? ওনাকে প্রস্তুতি প্রস্তুত করে নিচ্ছেন, আমার কথা যেন উনিশ বিশ না হয়।
আর আপনি দাঁড়িয়ে গল্প করবে না, আমার বক্তব্য শুনবেন, এটা কথা হলো? কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুআজকে বলছেন, মুআজ, মুআজ কি দূরে আছে? বলেন তো কোথায় আছে? গাধার উপরে, একবারে গায়ের সাথে লেগে আছে। গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন, মুআজ। জি বলেন। মুআজ, জি বলেন। তিনবার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন উনিশ বিশ না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মেনে চলতেন, বলাও লাগতো না, মেনে চলতেন। এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন, মুআজ, জি, মুআজ, জি, মুআজ, জি। এত তো বলা লাগে না, কেন এত বললেন? অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না এমনিতেই। এমনিতেই মানে আব্দুল্লাহ এক সাহেব একটু ঘটনাটা বলেন তো, এমনিতে কি?